গ্রিসের রাজধানী এথেন্সে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে একটি স্কুল স্থাপন করছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। স্কুলটি স্থাপনের অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয়ক সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। অর্থমন্ত্রী আহম ও মুস্তফা কামালের সভাপতিত্বে অর্থনৈতিক বিষয়ক সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির প্রস্তাবনায় উত্থাপিত হয়। কমিটি তা অনুমোদন করে। প্রস্তাবনা অনুযায়ী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেনশেনিয়াল স্কুল নামে ওই স্কুলটি স্থাপন করা হবে। একই সঙ্গে স্কুল নির্মাণে গ্রিসের স্থানীয় আইন অনুসরণের অনুমোদনও দেওয়া হয়েছে।